দেখুন, নজর দোষ বলতে গেলে শুধু নজর দোষ নয়, তার সাথে হাওয়া বাতাস উপিত বায়ু এবং প্রেতের ঝকটটা এবং কাউকে ক্ষতির প্রভাবও যদি কোনো শিশু সন্তান বা বাচ্চার উপর থাকে, তাহলে সহজেই আপনি কিভাবে কাটাতে পারবেন তা হচ্ছে শ্বেত আকন্দের মূল কালো কারে সোমবার দিনকে নাম গোত্র বয়স দিয়ে যে কোনো শিব মন্দির থেকে শোধন করান, করিয়ে বাচ্চার গলায় বা কোমরে আপনি ধারণ করিয়ে দিন। বাচ্চারাই শুধুমাত্র কোমরে ধারণ করতে পারে, তাতে কোনো দোষ লাগে না। এবং ধারণ করানোর সময় আপনাকে সিদ্ধান্ত প্রার্থনা করে মহামন্ত্র ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু পিরানন্দম নমঃ ওম এটা জপ করতে হবে। এছাড়া আপনারা এক নিঃশ্বাসে তিনবার ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু পিরানন্দম নমঃ ওম এটা জপ করতে করতে ডান হাতে মুগ ডাল নিয়ে নেবেন। কি নেবেন? মুগ ডাল। এটা এই ক্রিয়াটা আপনারা করবেন সোম এবং শুক্রবার দিনকে। মুগ ডাল নিয়ে আপনারা সেই বাচ্চার মাথায় নবার অ্যান্টি ক্লক ওয়াইজ টাচ করে ঘুরাবেন, টাচ করে এরকম ভাবে টাচ করে ঘুরাবেন। ঘুরিয়ে আপনারা ছাদের যে কোনো জায়গায় গিয়ে রেখে আসবেন। এবং এটা যদি আপনারা প্রত্যেক দিন করতে থাকেন এবং প্রতিনিয়ত সোম এবং শুক্রবার করতে থাকেন, তার নজর দোষ অটোমেটিক্যালি কেটে যাবে, তার কোনো কুপ্রভাব পড়বে না। এর থেকেও যদি বড় সমস্যা তৈরি হয়, তাহলে শিবধাম যেমনভাবে বলেছে যে আপনারা শিবধামের ছবি প্রতিষ্ঠা করে জল তেল ধূপ সব কিছুই পরে নিতে পারবেন, বাচ্চার নামে তিনটে ধূপকাঠিও জ্বালাতে পারবেন, তেল পরে নিয়ে কর্পূর পরে নিয়ে লাগাতেও পারবেন, অখণ্ডজ দীপদান বিধিও করতে পারবেন, ন দিনের জল খাওয়াতেও পারবেন। এবং খুব বেশি সমস্যা যদি আরও বেড়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তাহলে কি করবেন? ছবি তুলে নিয়ে আসুন, পিছনে নাম গোত্র বয়স লিখুন, নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলে দিয়ে যান। তার জন্য বিশেষ টাকা পয়সা লাগে না, যদি এক টাকা পকেটে থাকে সেটুকু দেওয়ার চেষ্টা করবেন বাবার নামে, তাহলেই যথেষ্ট। জয় শিবরাম। এইভাবে